গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পারানি সরকার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি ছাদে চলে এসেছি। ছাদে আমি তেজপাতা শুকনো লঙ্কা ধুয়ে দিয়েছিলাম, কারণ মার্কেটের তেজপাতা শুকনো লঙ্কাটা অতটা খেতে ভালো, মানে ধুলো ময়লা থাকে, অনেক কিছু থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে নেওয়াটাই বেটার। ওই জন্য আমি ধুয়ে নিয়েছি। দেখুন, দেখাচ্ছি আপনাকে, তেজপাতাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাদে শুকনো করতে দিয়েছি রোদ্রে। আর এখানে আছে শুকনো লঙ্কা, এই দেখুন। আর এই যে আমার ছেলে, কি এটা বাবু? মার্কেটের থেকে কিনে নিয়ে আসলে অনেক ধুলো ময়লা বালি থাকে, সেই জন্য ধুয়ে নেওয়াটাই আমার মনে হয় যেন বেটার, কারণ ধুয়ে নিলে ময়লাটা থাকে না, আর রান্নার সময় ঝামেলাটাও কম থাকে, যাতে জল দিয়ে আবার ধুয়ে কড়াইতে দিলে মানে তেলটা ছোটে, সেই জন্য ধুয়ে শুকনো করে কোটোতে ভরে রাখি, তারপরে আমরা যখন আমাদের লাগে তখন আমরা নিজেরা নিয়ে ইউজ করে খাই। শুকনো লঙ্কাটাও ধুয়ে আমি রাখি। এটা শুকনো লঙ্কাটা ধুয়ে পরিষ্কার করে আমরা লাস্টে এটাকে গুঁড়ো করে নিই। গুঁড়ো করে নিলে কি ভালো হয়, যখন তরকারি রান্না করা হবে তখন, সবসময় তো আর বাটা গোটা করতে ভালো লাগে না, বাটা সেই জন্য তখন। ওই যে দাদু এসেছে, হ্যালো বলো দাদুকে। দাদা কি খেয়েছো, কি খেয়েছো, কি খেয়েছো? বলো দিদি স্কুলে গেছে, বলো দাদুকে, বলো স্কুলে গেছে, ও লুকিয়ে পড়ছে। বলো পাপা কালকে চলে গেছে, খাচ্ছি ভালো করে ঠান্ডা লাগাও, ছাদে আসবা খালি, এত হাওয়া দিচ্ছে রোদ্দুর, তাও ঠান্ডা লাগাচ্ছে, আসো। এবার মুম্বাইতে গেছে, বোম্বে। এই যে চারা গাছ, গোলাপ ফুল গাছ, এটা হাটের থেকে নিয়ে এসেছে, বেশ ভালো, কাটা ফুটে গেল বাবা, কাটা কি খুব কাটা। এ দেখুন, এটা কৃষ্ণ তুলসী গাছ, চেনেন আপনারা, হয়তো সবাই চেনেন, দেখেছেন, অনেক ধরনের তুলসী গাছ আছে, কৃষ্ণ তুলসী, সাদা তুলসী, তারপরে রাম তুলসী, চার পাঁচ ধরনের গাছ আছে। এটা উস্তে করলা, আমার শাশুড়ি মা লাগিয়েছে হাত দিয়ে। ছোট ছোট ভালো খেতে, ছেড়ে ওটা, ছেড়ে রান্না হবে, ছেড়ে ভালো, হ্যাঁ ছেড়ে ভালো, কালকে রান্না করবে খেয়েছে। ছিটতে পারছো না, এই নাও ঠাম্মাকে দেবে, হ্যাঁ বলে তোমার গাছের উস্তো ছিঁড়ে ফেলেছি আমি, ঠিক আছে। হয়তো ছিঁড়ে দিয়েছো তুমি, হয়তো ওটা ছোট আছে, ওটা কালকে ছিঁড়বে, ছোটগুলো রেখে দাও, ওটা বড়। এটা কি ফুল গাছ দেখো তো, এটা এটা এটাকে কি ফুল বলে, হোয়াইট ফুল, ফুল গাছের নাম জানি না, কিন্তু ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে, দেখুন সুন্দর, অনেক ধরনের ফুল গাছ আছে। এটা হচ্ছে এই ফুল গাছ, এটাকে নীলকণ্ঠ ফুল গাছ বলে, এটা নীলকণ্ঠটা প্রচুর পরিমাণে ধরে, আর এখানে দানা হয়েছে। এই যে দাদু কি বলে শোন, এই গাছটা দুই রকমের আছে, এটা একটা হোয়াইট, আর একটা দেখাচ্ছি, আর একটা একটু অন্য কালার, এ দেখুন এটা কি কালার দেখুন, এটা পার্পল কালার মনে হচ্ছে, এটাকে বেগুনি বেগুনি টাইপের। এটা হচ্ছে আমাদের ই গাছ, এটা হচ্ছে লজ্জাবতী গাছ, হাত দিলেই এরকম হয়ে যায়, দেখো আমড়ে যায়, বেশ ভালো, এই গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য ফেরে। আরও আছে দেখাচ্ছি, এই যে এটা, এটা হচ্ছে সাদা জবা গাছের ই, সাদা জবা, এটা সাদা জবা হবে, জবাটা হলে এটা সাদা হবে। এখানে আছে হোয়াইট গাছ, এটাকে কি নয়নতারা ফুল গাছ মনে হয় বলা হয়,
ফুলগুলো একদম খারাপ হয়ে গেছে। আর সবথেকে ইম্পর্টেন্ট একটা গাছ দেখাচ্ছি আমি, এই যে বাঁশ গাছ, এটা এটাকে তোমার লাকি বোম্ব প্লান্ট বলা হয়। এটা নিচে ছিল জলের ভিতরে, কিন্তু ভালো হচ্ছিল না, তারপরে তুলে তুলে মরে যাচ্ছিলো বলে তুলে তুলে টবে লাগিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে টবে, দেখার মতো। কোনটা? এটা অ্যালোভেরা গাছ, দেখাও তো অ্যালোভেরা গাছটাকে, দেখাও দেখো। এটা অ্যালোভেরা গাছ, এখানে এই যে রাম তুলসী গাছ। এটা তুলসী গাছের অনেক রকম ভ্যারাইটি আমাদের বাড়িতে আছে, দেখুন এটা রাম তুলসী গাছ বলা হয়। হ্যাঁ, তুলসী গাছ রাখা হয় কারণ ছোটো ছোটো বাচ্চা আছে বাড়িতে দুটো, সর্দি কাশি হলে পরে তখন এগুলো ছিঁড়ে রস করে মধু দিয়ে খাওয়ালে সর্দি কাশিটা ঠিক হয়ে যায়, ভালো হয়, তাই তো? কে লাগিয়েছে জোরে বলো, কে লাগিয়েছে? ঠাম্মা বলেছে। তাই ঠাম্মা লাগিয়েছে। এই যে একটা ফুল গাছ, আর এটা কি গাছ, অনেকদিন লাগিয়েছি কিন্তু ভালো তো কোনো ফুলই দেখা যাচ্ছে না। ঘরের থেকে তো দিদি বলে যে এটা নাকি ফুল গাছ, কিন্তু ফুল ফুটতে দেখি না, ওই বাঁশ গাছের মতোই লাগে, লাকি বোম্ব প্লান্টের মতোই লাগে। কি ছিড়বে না, থাক। এটা আর একটা, ওটা হোয়াইট নয়নতারা ছিল, এটা দেখুন, এটা আলাদা কালারের নয়নতারা। অনেক ধরনেরই গাছ আছে আমাদের বাড়িতে লাগানো। এই দেখুন, এটা হচ্ছে ম্যারিগোল্ড, আর বাংলায় আমরা গ্যান্দা ফুল বলে থাকি। এটা এখন শীতকালের, শীতকালে এগুলো বেশি ফোটে। এটা সারা বছরই হয়, সারা বছরই দেখা যায় কিন্তু এই ফুলগুলো, কিন্তু শীতকালে বেশি বেশি হয়। আর এই দেখুন ধনে পাতা গাছ, এই ধনে পাতাগুলো আমাদের মার্কেট থেকে বা বাজার থেকে ধনে পাতা যে কিনে নিয়ে আসি না, সেই ধনে পাতাগুলো মানে গুঁড়াটা একটু রেখে তারপরে ধনে পাতাটা আমরা তরকারিতে বা যে কোনো সবজি রান্না করলে দিই, আর সেই গুঁড়াটা আমি রেখে দিয়েছিলাম, নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি, দেখুন বেঁচে গেছে, দেখেছেন? আর এখানে আমার শাশুড়ির লঙ্কার দানা, মানে আমরা যে শুকনো লঙ্কাগুলো দেখলেন আমি ধুয়ে দিয়েছি, ওই লঙ্কাগুলো আমরা ভেজে রাখি, যখন ভাজি তখন মাঝখান থেকে কেটে লঙ্কার বীজগুলো বার করে রাখি, সেই লঙ্কার দানা লাগিয়েছি, দেখুন যে লঙ্কা ই হয়ে গেছে। আর এই গাছটাতে তো লঙ্কা ধরেছেই, ছোট্ট ছোট্ট গাছ হয়েছে কিন্তু লঙ্কা হয়েছে, অনেক লঙ্কাই হয়েছিল, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে, এই লঙ্কাটা পতি হয়ে গেছে, এটা এখন আমি ছিঁড়ে নিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। আর এই যে আমার ছেলে খেলে বেড়াচ্ছে, তাই তো? চলুন আরও দেখাচ্ছি, আমি আরও কিছু গাছ আপনাদের দেখাচ্ছি। এখানে এই দেখো, এগুলো দুপাটি গাছ, কি সুন্দর, দেখো ফুল ফুটে পুরো ভরে গেছে গাছে। আর এটা এই দেখো সাদা নীলকণ্ঠ যেটা দেখিয়েছিলাম না, এটা হচ্ছে একদম নতুন চারা গাছ, বাচ্চা গাছ, বাচ্চা গাছটা যে একটা ফুলও ফুটেছে, সুন্দর না? খুব সুন্দর। এই দেখো এটা হচ্ছে কাটা ফুল গাছ, এই দেখো কি বলে জানি না, এক ধরনের ক্যাকটাসের মতোই গায়ে প্রচণ্ড কাটা, কিন্তু ফুলগুলো কিন্তু খুবই মধুর, দেখতে হেভি সুন্দর লাগে। ওটা কি গাছ? ওটা একটা গাছ, ওটা মরে গেছে বাবা, এই গাছটা খারাপ হয়ে যাচ্ছে। কবর হয়ে যাচ্ছে।